রাম জন্মভূমি ও বাবরি মসজিদ মামলা চূড়ান্ত শুনানি বুধবার সম্পন্ন হল তেইশ দিন পর এই মামলার রায় ঘোষণা করা হবে এদিন অযোধ্যা মামলার শেষ দিনে শুনানি চলাকালীন সময় বিতর্কিত জমির একটি মানচিত্র ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এই পরিস্থিতিতে অন্যান্য বিচারপতিদের নিয়ে আদালতে ছেড়ে বেরিয়ে যাবার হুমকি দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বুধবার ছিল অযোধ্যা মামলা শুনানির চল্লিশতম তথা শেষ দিন এতে শুনানি চলাকালে হিন্দু মহাসভার আইনজীবী বিকাশ সিংহ রাম জন্মভূমির প্রমাণ হিসেবে কুণাল কিশোর রচিত একটি বই আদালতে পেশ করার চেষ্টা করেন মুসলিম ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবন প্রতিবাদ জানিয়ে বলেন এই বইয়ের ওপর সুপ্রিম কোর্টের নির্ভর করা উচিত নয় আইনজীবী ধবন বইটি ছিঁড়ে ফেলার অনুমতি চান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিরক্ত হয়ে বলেন আপনারা যা ইচ্ছে তাই করুন তখন আইনজীবী রাম জন্মভূমির চিত্রিত একটি মানচিত্রের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন এটি উত্তেজনা সৃষ্টি হয় জানা গেছে বুধবারই অযোধ্যা মামলা শুনানি শেষ হবে প্রধান বিচারপতি অবসর গ্রহণের আগে অর্থাৎ সাতাশে নভেম্বরের আগে মামলার রায় ঘোষণা করবে শীর্ষ আদালত